একসময় চাকরিতে নিয়োজিত থাকলেও এখন ধীরে ধীরে ব্যবসার দিকে ঝুঁকছেন সৌদি আরবের প্রবাসীরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সৌদিতে বাংলাদেশিদের ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় তৈরি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ। এরই ধারাবাহিকতায় জেদ্দায় তরিক মক্কা আবু জালায় যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন নাইল রেস্টুরেন্ট ও নাইল ড্রিঙ্কিং ওয়াটার। সৌদি স্পন্সর ফয়সাল আল মাহামাদিকে সাথে নিয়ে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার আবু নাসের। উপস্থিত ছিলেন নোমান মোহাম্মদ, সোহেল আজিম আব্বাস, আফরিদ বাবু সহ অনেকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।